হুট করেই বাংলাদেশের কোচ থেকে সরে যাচ্ছেন হাথুরে সিংহে। যদি বিবিসি বলেছেন তাদের কিছু জানা নেই, তারপরও সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ক্রিকইনফো সেটি জানিয়েছেন। আর বাংলাদেশের কোচিং ছেড়ে আবার অন্য আরেকটি দেশের কোচ হতে যাচ্ছেন তিনি, সেটি তার নিজ দেশ শ্রীলঙ্কা। চলতি বছরে জুনে শ্রীলঙ্কার ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান আফ্রিকার দক্ষিণ আফ্রিকার গ্রাহাম ফোর্ড। এরপর থেকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এ দায়িত্ব পালন করে যাচ্ছেন নিক্স পোথাস। ভারত সফরেও তার অধীনে খেলতে গেছেন লঙ্কান রাম। তবে এরই মধ্যে প্রধান কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করে ফেলতে যাচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। বোর্ডের এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী 31 জানুয়ারি থেকে চান্দিমাল ম্যাথুলসের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করবেন হাথুরুসু সিংহে। চাইলে আগেভাগে দলের সঙ্গে যোগও দিতে পারেন তিনি। সেই হিসেবে নিজের দেশের জন্য কোচিং পালন করতে মূলত এত টাকা বেতন পেয়েও বিসিবির চাকরিটি ছাড়ছেন তিনি। এছাড়াও দলের সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক নেই তার। কিছুদিন আগেও সাউথ আফ্রিকা সফরে তামিম তার দিকে ব্যাট ছুড়ে মেরেছিলেন, এমন খবরও এসেছিল।